নমস্কার, দীপ্তি কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি সর্ষে দিয়ে পাবদা মাছ, তো দেখুন কিভাবে বানাই। মাছ কাটার জন্য কচু পাতা কেটে নেব। এবার মাছটাকে কেটে নেব। মাছটাকে ভালো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। মাছের জল ঝরিয়ে গেছে, নুন আর হলুদ মেখে রাখবো। এবার গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা উঠিয়ে নেব। এবার মাছ ভাজার জন্য উনুনটা জ্বালিয়ে নেব। এবার ভালোভাবে কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলি হালকা করে ভেজে নেব। মাছগুলো এক সাইডে হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই ফোড়নের জন্য কালো জিরে, গোটা কালো জিরে, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা লাগবে। যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব। এবার মশলাগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা হালকা করে ভেজে নেব। এবার সর্ষে বাটাটা হালকা করে ভেজে নেব।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। পাঁচ মিনিট ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে নেব, ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো যে আছে সেই মাছগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব। এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, সর্ষে পাবদা হয়ে গেছে, নামিয়ে নেব। এর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেব, যাতে গন্ধটা আরো ভালো আসে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।